জয় হিন্দ বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবরটি বেরে আসছে এখন আবার ইসরায়েলের তরফ থেকে। যুদ্ধবিরতি মানে আত্মসমর্পণ, গাজায় রক্তগঙ্গা বয়ে দেওয়ার হুমকি নেতানাউর। ফাইট টু সার্ভাইভ, হয় লড়ো নয় মরো। জঙ্গি হামাসের সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক সংঘর্ষ যে আদতে অস্তিত্ব রক্ষার লড়াই তারও স্পষ্ট। আর এই যুদ্ধে প্যালেস্তাইনি জঙ্গিদের সমূলে উৎখাত করার বার্তা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানাউর। তাদের সাফ কথা, যুদ্ধবিরতি হবে না, লড়াই থামানো মানেই হামাসের কাছে আত্মসমর্পণ। সোমবার তেল আবিবের নেতানাউর জানিয়ে দিল, গাজায় যুদ্ধবিরতি কখনোই হচ্ছে না, লড়াই থামানো মানেই হামাসের কাছে আমাদের আত্মসমর্পণ। বিদেশি সংবাদ মাধ্যমে প্রশ্নের জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী সাফ কথা, এই মুহূর্তে সংঘর্ষবিরতির সঠিক পদক্ষেপ বলে আমার মনে করি না। এই পরিস্থিতিতে ইসরায়েলকে যুদ্ধবিরতির আবেদন জানানো মানে হামাসের কাছে আত্মসমর্পণ করার সামিল। এই যুদ্ধে জয় হস্তগত না হওয়া পর্যন্ত লড়াই আমাদের চলবে। এদিকে হামাসের আধুনিক যুগে নাসি বলে রাষ্ট্রসংঘে তোপ দেগেছে ইসরায়েল। নিরাপত্তা পরিষদে ইসরায়েল হামাস সংঘাত প্রসঙ্গে তেল আবিবের স্থায়ী প্রতিনিধি গিলাদ এরদান জানিয়ে দিয়েছে, হামাস আধুনিক যুগের নাসি, তারা এখন গাজা শাসক। অনেক প্যালেস্তাইনদের হত্যা করেছে হামাস, ইহুদিদের হত্যা করায় তাদের একমাত্র উদ্দেশ্য। এদিকে গাজা ভূখণ্ডে তীব্র হচ্ছে ইসরায়েল ও হামাসের মধ্যে লড়াই। গাজা সিটিতে ঢুকে পড়েছে ইসরায়েলের ডিফেন্স ফোর্সেস ট্যাঙ্ক বাহিনী, একে একে উড়িয়ে দিচ্ছে গাজার সেন্টারগুলো। সমানে আবার গাজায় বোমবর্ষণ করে চলেছে ইসরায়েল বিমান বাহিনী। সব মিলিয়ে গাজা ভূখণ্ড কার্যগত নরকে পরিণত হয়েছে। খাদ্য, জল, ওষুধের জন্য হাহাকার করছে হাজার হাজার মানুষ। গাজার সঙ্গে রাফার সীমান্ত চৌকি খুলে দিয়েছে মিশর, তবে ত্রাণ পৌঁছাতে পারছে না বলে অভিযোগ। এহেন পরিস্থিতিতে রাজা রক্তগঙ্গা বইবে বলে আশঙ্কা করেছে বিশ্লেষকরা। বন্ধুরা, এবার আপনারাই বলুন, ইসরায়েলের সাথে যা হয়েছে সেটাকে দেখে কি ইসরায়েলের এই মুহূর্তে যুদ্ধকে স্টপ করা উচিত? এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ইসরায়েলের হামাসের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।